আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়োটা হাইলাক্স শার্ফ 2006 মডেলের একটি গাড়ি। আপনারা অনেকেই আছেন যারা টয়োটা হাইলাক্স শার্ফ হার্ট জিপ কন্ডিশনের গাড়ি ক্রয় করতে চান, ব্ল্যাক কালার 2006 মডেল। তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি অবশ্যই উপকারে আসবে। বন্ধুরা, এই গাড়িটির মডেল ইয়ার হচ্ছে 2006, গাড়িটির রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2009 এবং গাড়িটির সিসি 2700। মডেল 2006, রেজিস্ট্রেশন 2009 এবং সিসি 2700। তো এই গাড়িটি সম্পূর্ণভাবে তেলেই চলছে। যিনি ইউজার, তিনি এই গাড়িটি সম্পূর্ণভাবে তেলে ইউজ করেছেন, কোনোভাবেই কোনো সিএনজি কিংবা এলপিজি এখনও এই গাড়িটিতে কনভার্ট করা হয়নি। তবে আপনি চাইলে সিএনজি কিংবা এলপিজিতে আপনি কনভার্ট করে নিতে পারবেন। তো আমরা এই গাড়িটির বর্তমান ভেতরের কি কন্ডিশন, বাহিরের কি কন্ডিশন এবং ইঞ্জিন কন্ডিশন কি অবস্থায় আছে, আমরা আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করব। গাড়িটি সম্পূর্ণভাবে দেখানোর পরে আমরা এই গাড়িটির দামের ব্যাপারে আলোচনা করব। এখনো যারা আছেন, যারা আমাদের চ্যানেল বিডিকার ব্লগ এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ গাড়ি সম্পর্কিত বিভিন্ন তথ্য বিভিন্ন সময়ে কিন্তু আপনারা আমাদের এই চ্যানেল থেকেই দেখতে পারবেন। তো আসুন আমরা আজকের ভিডিওটি শুরু করি। আমরা গাড়িটির সামনের ফুল ভিউ দেখানোর চেষ্টা করছি। আমরা এখন দেখছি টয়োটা হাইলাক্স শার্ফ, গাড়িটির লাইট হচ্ছে প্রজেকশন হেডলাইট এবং এই গাড়িটির হেডলাইট অরিজিনাল। আমি যখন এই গাড়িটি ক্রয় করতে গিয়েছি, গাড়িটির বেশ কিছু বিষয় ভালো লেগেছে। সেটা হচ্ছে, পুরাতন গাড়ি ক্রয় করতে গেলে আমরা অনেক সময় হেডলাইট অরিজিনাল পাই না, ব্যাকলাইট অরিজিনাল পাই না, সামনে পেছনে ডানে বামের গ্লাসগুলো আমরা অনেক সময় অরিজিনাল পাই না। কিন্তু আমি এই গাড়িটি যখন ক্রয় করতে গিয়েছি, গাড়িটির আমি হেডলাইট অরিজিনাল পেয়েছি, ব্যাকলাইট অরিজিনাল পেয়েছি, সামনে পেছনে বামে ডানে সবগুলো গ্লাস অরিজিনাল পেয়েছি। যখন আপনারা আসবেন, অবশ্যই আপনারা ভালোভাবে দেখে শুনে বুঝে চেক করেই এরপরে হচ্ছে একটি গাড়ি ক্রয় করবেন। আর একটি গাড়ি মনে করেন এই গাড়িটি আপনার, আমি যখন আপনার কাছে এই গাড়িটি ক্রয় করতে যাব, গাড়িটির কন্ডিশন ভালো আছে কি না সেটা কিন্তু আমি দেখে নেব। আর একটি গাড়ির কন্ডিশন কতটুকু ভালো আছে, কতটুকু ফ্রেশ আছে, সেটা আপনি একটি গাড়ির ডোর প্যাড দেখলে বুঝতে পারবেন এবং একটি গাড়ির স্টিয়ারিং হুইল দেখে বুঝতে পারবেন। কারণ স্টিয়ারিং হুইল কতটা ফ্রেশ, ডোর প্যাড কতটা ফ্রেশ, ড্যাশবোর্ড কতটা ফ্রেশ এবং উপরে স্লিং কতটা ফ্রেশ, এটা দেখেই কিন্তু বোঝা যায় যে এই গাড়িটির যিনি ইউজার ছিলেন, তিনি গাড়িটি কতটুকু যত্নে ইউজ করেছেন। পার্সোনাল ইউজের গাড়িগুলো যারা আছে, শৌখিন ব্যক্তি, তাদের ইউজের গাড়িগুলো কিন্তু তেমন একটা বেশি ব্যবহার হয় না, আর ব্যবহার হলেও সেগুলো ভালো যত্ন নিয়ে ইউজ হয়, যার কারণে গাড়িটির কন্ডিশন ফ্রেশ থাকে, গাড়ির কন্ডিশন সবসময় ফ্রেশ থাকে। যেমন আপনি যদি গাড়ি ভালোভাবে ইউজ করেন, ভালোভাবে যত্ন নিয়ে যদি ইউজ করেন, তবে আপনার হাতেও কিন্তু গাড়ির কন্ডিশন ভালো থাকবে। আর এই গাড়িটির আমি সামনে দেখিয়েছি, গাড়িটির আমি পেছনে দেখিয়েছি এবং এখানে সম্পূর্ণভাবে পাদানি রয়েছে। অনেকে আছে যারা এসএসএফ এর জন্য গাড়ি নিতে চাচ্ছে, আমরা বেশ অনেকগুলো গাড়ি বিক্রি করেছি। এখানে পাদানি এবং এই যে এখানে আপনার যেই ক্যারিয়ারটা রয়েছে দেখতেই পাচ্ছেন, টায়ার রিম বর্তমান যে অবস্থায় আছে যথেষ্ট ভালো আছে। আমরা গাড়িটি দেখতে দেখতে গাড়িটির পেছনের দিকে চলে এসেছি, টয়োটা হাইলাক্স শার্ফ, এবং এই গাড়িটির পেছনের গ্লাসও সম্পূর্ণভাবে অরিজিনাল রয়েছে। গাড়িটির এখানে পর্যাপ্ত জায়গা রয়েছে, পর্যাপ্ত স্পেস রয়েছে মালামাল ক্যারি করার জন্য। আর এই গাড়িটি কিন্তু সম্পূর্ণভাবে তেলে চলছে। যিনি ইউজার ছিলেন, তিনি কোনোভাবেই কোনো সিএনজি কিংবা এলপিজি এখন পর্যন্ত কনভার্ট করেননি, তবে আপনি চাইলে সিএনজি কিংবা এলপিজি কনভার্ট করে নিতে পারবেন। আমরা যখন একটি গাড়ির পেছনের দিক দিয়ে দেখব, তখন আমরা সবার আগে দেখব এই বডির সেলাইগুলো ঠিক আছে কিনা, একটি গাড়ির ফুল বডিতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কিনা সেটা কিন্তু আমরা অবশ্যই ভালোভাবে চেক করে নিব। আমরা বাম এবং ডানের প্রত্যেকটা বিট আমরা ভালোভাবে দেখে নেব। যখন আমরা দেখব যে প্রত্যেকটা ফিটিংস জাপানের অরিজিনাল রয়েছে, তার মানে গাড়িটির বডিতে কোনো ইঞ্জুরি হয়নি। আমরা গাড়িটির ইঞ্জিনের কাছে চলে এসেছি। গাড়িটির ইঞ্জিন টয়োটা ভিভিটিআই ইঞ্জিন, 2700 সিসির অকটেন চালিত ইঞ্জিন। আমি একেবারেই ইঞ্জিনের কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। গাড়িটি আনার পরে আমরা কোনো ওয়াশ করিনি, যেভাবে আমরা হাতে পেয়েছি একইভাবে দেখাচ্ছি।
আর গাড়িটির ইঞ্জিনের ভেতরের যে ম্যাট কন্ডিশন খুবই ভালো আছে এবং বনাটের নিচে যে হিট প্রুফ ম্যাট কন্ডিশন খুবই ভালো আছে। গাড়িটি বর্তমানে যে অবস্থায় আছে আমি আশা করব যখন আপনি আসবেন সরাসরি গাড়িটি দেখবেন অবশ্যই কিন্তু এই গাড়িটি আপনার পছন্দ হয়ে যাবে। আমরা আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করেছি টয়োটা হাইল্যাক্স শার্প, টয়োটা হাইল্যাক্স শার্প 2006 মডেলের ব্ল্যাক কালার গাড়ি। এবার আমরা চলে যাব এই গাড়িটির দামের ব্যাপারে। বর্তমান বাজারে ভালো কন্ডিশনের গাড়িগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না, আর ভালো কন্ডিশনের গাড়িগুলো আমাদের খুব কষ্ট করে খুঁজে বের করতে হয়, আর যখন আমরা ভালো কন্ডিশনের গাড়িগুলো পেয়ে যাই তখন কিন্তু সেই গাড়িটির প্রাইস একটু বেশি হয়ে যায়। বন্ধুরা, আমার এই গাড়িটির প্রাইস আমার শোরুমের আস্কিং মূল্য 29,50,000 টাকা। টয়োটা হাইল্যাক্স শার্প 2006 মডেল, 2009 রেজিস্ট্রেশন, প্রাইস 29,50,000 টাকা। আলোচনার মাধ্যমে গাড়িটির প্রাইস কিছুটা কমিয়ে আমি আপনাকে এই গাড়িটি দেওয়ার চেষ্টা করব। তো আমাদের এই গাড়িটির ব্যাপারে এবং গাড়িটির দামের ব্যাপারে যদি আপনার কোনো আলোচনা থাকে, ভিডিওতে আমাদের যে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন। আর এই গাড়িটি সরাসরি দেখতে হলে আপনাকে চলে আসতে হবে আমাদের শোরুমে। লোকেশন ঢাকা বনানী চেয়ারম্যান বাড়ি, রোড নাম্বার 2/3, ফ্লোট নাম্বার 7, শোরুমের নাম A&A কার সেন্টার। আপনি এখান থেকে ভালোভাবে এসে দেখে শুনে বুঝে চেক করে আমাদের এই গাড়িটি ক্রয় করতে পারবেন। আমাদের এখানে গাড়ি ক্রয়, বিক্রয় এবং এক্সচেঞ্জ তিনটি সুবিধেই রয়েছে। তো আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী আরেকটা ভিডিওতে আবার আরেকটা গাড়ি নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।